আমার ভাগ্নের বয়স 15 বছর, খুব ছোটবেলা থেকেই সে মোবাইলে আসক্ত, পড়াশোনা খাওয়া দাওয়া প্রতি তার কোনো আগ্রহ নেই। ক্লাস 4-5 থেকে সে মেসেঞ্জারে বিভিন্ন গ্রুপের সাথে যুক্ত, বর্তমানে সে সারাদিন এমনকি অনেক রাত পর্যন্ত উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করে এবং বাজার ছেলেফেলেদের সাথে মিশে হারাম জিনিস গ্রহণ করতে শুরু করেছে। বাবা মা আত্মীয়রা কেউ তাকে কন্ট্রোল করতে পারছে না। অবশ্য সে 2-1 ওয়াক্ত নামাজ মসজিদে যে পড়ে, তাকে ফিরিয়ে আনা খুব কঠিন হয়ে পড়েছে। দয়া করে পরামর্শ দেবেন কী করা যায়। দেখুন, এই প্রশ্নের মধ্যেই বলা আছে যে সে ছোটোবেলা থেকেই মোবাইলে আসক্ত ছিল। দেখছেন, সমস্যা এখান থেকে চিহ্নিত হয় যে বাচ্চাকে ছোটোবেলা থেকে তার মা বাপ তার অভিভাবকরা ধ্বংস করে ফেলেছে। আমি সবসময় বলার চেষ্টা করি, ভাইরা আমার, বাচ্চাদের হাতে মোবাইল তুলে দেওয়া আর একটা ধারালো ছুরি দেওয়া, একটা আপনার গুলিভর্তি পিস্তল দেওয়া একই কথা, এর মধ্যে বেশ কম নেই। আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি, আমার ফ্যামিলিতে, আমার ছোটো বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আমার বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হয় না। আমার 17 বছর বয়সী ছেলে, 17 বছর বয়সী ছেলে এখনও তার হাতে মোবাইল নেই এবং তার কোনো সিম নেই, এবং এভাবে চলতেছে, মাদ্রাসায় যাচ্ছে, বিপদ হতে পারে পথে, তো হবে, সমস্যা কি? মোবাইল থাকলে বিপদ হবে না এমন কোনো নিশ্চয়তা আছে? মোবাইল থাকার পরও তো বিপদ হতে পারে। হ্যাঁ, তাকে মোবাইল, আমি বলছি তাকে যে তোমাকে বাবা বউ এবং মোবাইল দুইটা একসাথে দেবো ইনশাআল্লাহ, তুমি অপেক্ষা থাকো, যেদিন বউ তুলে দেব সেদিন একসাথে মোবাইলও দিয়ে দেব, তখন বউয়ের সাথে তুমি আলাপ সালাপ করবা, চ্যাটিং করবা, তুমি অজাগায় কুজাগায় যাতে তোমার শক্তি ক্ষয় না করো সেজন্য তোমাকে আগে মোবাইল দেওয়া হবে না। ব্যাস, তুমি মানুষ, ফেরেশতা, আল্লাহওয়ালা, আমলদার, তোমার প্রতি আমার আস্থাও আছে, কিন্তু রিস্ক আমি নেব না। 440 লাইন কারেন্টের হাই ভোল্টেজ, বিদ্যুৎ নাই, আপনি হাত দিবেন? বিদ্যুৎ তো নাই, হাত দেন, কেন দিবেন না? কিন্তু এমন ভোল্টেজ, যদি এই টাইম বিদ্যুৎ আসে সাই হয়ে যাবো মুহূর্তের মধ্যে, এই জন্য লাইন কারেন্ট না থাকলে আমরা হাত দেবো না ওখানে, ঠিক না? তো আমাদের বাচ্চাদের ব্যাপারে এরকম পর্যায়ে চলে যেতে হবে মোবাইলের ক্ষেত্রে, যে আমরা মোবাইল তাদেরকে দেবো না। খাবে না, না খাই থাকুক। শেখ আব্দুল রহমান সাহেবুল্লাহ বোধহয় একবার কোথায় দুজন বললো, দেখলাম যে বাচ্চা 2-3 দিন ধরে খায় না এরকম, তা আমি কেলাম যে এরপরে কী করছেন, মোবাইল দিছেন? মানে আমার একটা জিজ্ঞাসা যে 2-3 দিন না খাইছে তো কী হয়েছে? আর ভাই, মানব দু 4 দিন না খাইলে কিছু হয় না, মরে না, এত সোজা না মরে। আপনি এবং সে কে বেশি তার অবস্থানে অটল, এটা একটা পরীক্ষার ব্যাপার। তো উনি চেষ্টা করেছেন আলহামদুলিল্লাহ, আমাদেরকেও চেষ্টা করতে হবে যে বাচ্চাকে মোবাইলে আসক্তি আমরা সরাবো। এই ভূমিপল্লী মসজিদের একটা ঘটনা বলি আপনাদেরকে। এক মুরব্বী চাচা, এই পাশে বাসা, হয়তো জুমাতেও ছিলেন আজকে, উনি আমাকে একবার বললেন যে ভাই, আমার বাচ্চা ভয় পায়, নাতি যেন রাতে ভয় পায়, খুব ঝামেলা হয় হানতান। আমি তো বুঝতে পারছি কাহিনী কোথায়, আমি বললাম যে মোবাইল কাঠমাটন দেখে, হ্যাঁ, আমি বললাম সব বন্ধ করে দেন। বলছে বন্ধ করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে, আমাদের ভাবটা যে বন্ধ করলে তো সাগরে পড়ে যাবে, এমন রিয়্যাক্ট করে পোলাপান, তাই বলছে কিচ্ছু হবে না, ওরে লাফাইতে দেন, জবাই করা মুরগির মতো লাফাবে তো কতক্ষণ, লাফাইতে দেন, বাবা এটা দেবো না। আর কী আছে সেটা বলো, অন্য কাহিনী বলো। কিছুদিন বললাম যে এগুলো সবগুলো বন্ধ করে দেন, হ্যাঁ, যাতে সে একেবারে শখ না হয় বিকল্প কিছু দেন, ওই যে বিজ্ঞান বাক্স টাক্স কী কী বাইরে হয়েছে, পোলাপান এগুলো দিয়ে খেলা টেলা এরকম কিছু দেন, তাকে এঙ্গেজ রাখেন। বাপমারা সবচেয়ে বড় সমস্যা হলো বাপমাদের নিজেদের তো সময় দেয় না বাচ্চাদেরকে, সময় দিলে বাচ্চা মোবাইল চাবে না, এটা আরেক বাস্তবতা। যদি সিরিয়াসলি বাবা মা সময় দেয়, তার সাথে খেলে, খেলতে বসে, মোবাইল চাবে না, পরীক্ষিত। আমি আমার বাচ্চাদের সাথে আমি দেখছি যে আমি খেলতে নামি খেলি, ও মোবাইল আর বলবে না, কারণ ও দেখে ওর বাপ ব্যস্ত অফিসের কাজে, ফোনে ব্যস্ত, মা আরেকটাতে ব্যস্ত, তো বেচারা কী করবে, ও মোবাইল আশা করে। আপনি মোবাইল ছেড়ে দেন, বাচ্চা মানে এমনি ছেড়ে দিবে। যাই হোক, তো মুরব্বীকে বলার পর উনি মোবাইল বন্ধ করে দিয়েছেন, আর মানে বাচ্চাকে মোবাইল দেন নাই, প্রথমত একটু কষ্ট হয়েছে। এরপর উনি আমাকে 1 সপ্তাহ পরে জানালেন যে হুজুর, আনন্দের সংবাদ যে আমার নাতিন এখন আর রাতে ভয়ও পায় না, কোনো সমস্যা হয় না, সে একদম সুস্থ, স্বাভাবিক, কোনো রুকিয়া টুকিয়া কিছু না, সব রুকিয়ার বড় রুকিয়া কি এখানে, এ মোবাইলের নিয়ন্ত্রণ, অতএব এটা আমাদের করতে হবে। এই যে বাচ্চা নষ্ট হয়েছে, যে ভাই বললেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করুন এবং তাকে হেদায়েত দান করুন। এই ছোটোবেলা থেকে মোবাইল যত্রতত্র ব্যবহার, আগে থেকে বাচ্চাকে কন্ট্রোল করতে হয়, হঠাৎ বাচ্চা নষ্ট হয়ে যায় নাই, হঠাৎ করে খারাপ হয়ে যায় নাই, আস্তে আস্তে খারাপ হয়েছে, আগে থেকে দেখা দরকার ছিল। যাই হোক, এই সমস্ত পরিস্থিতিতে যদি এই পর্যায়ে চলে যায়, পুরো পরিবেশ চেঞ্জ করা দরকার, বাসা চেঞ্জ করে, স্কুল চেঞ্জ করে তাকে ভিন্ন এক পরিবেশে নিয়ে যাওয়া দরকার। একটু সময় লাগবে, আর সামর্থ্য থাকলে মক্কা নিয়ে যান, এটা উমরা নিয়ে যান, 10-15 দিন মক্কা রাখেন, পরিবেশটা চেঞ্জ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়তো ঠিক হয়ে যাবে।